রব্বানা তলমনা আনফুসনা জান্নাত দিয়ে দেনা, সব কোথাও রাখা নাই, সব ঝামেলা ঝঞ্ঝট মিথ্যা প্রবঞ্চনা প্রতারণা। আজকাল আবার যা বাজার বেরিয়েছে বুঝলেন, একজনা যে কাকে আর বলবো, আপনাকেই বলি, আপনার সাথে ঝামেলা হবে না। হাফেজ সাহেবকে যে একজনা বললে, ভাই আমাদের ঘরে ওই যে কি বলো ওটাকে, এই দুতলাতে ধপ ধাপ আওয়াজে, তুই কি করতে এলি, কাকে দেখছিস, আমার দিকে চাইছি কেন, ওইটা কর না। এ বাবা বলছে আমাদের ঘরে দুতলাতে ধপ ধাপ আওয়াজ হচ্ছে, বলছে কিছু করুন। হাফেজ সাহেব বললে, দাঁড়া দিয়ে এমনি করছে, বলছে হাত গুনছে। ও বাবা তো বিরাট জেন, গায়ে চুল আছে, কিচ্ছু করার নাই, বলে দেখি কিছু করে দেন, আমার ঘরে দেখতে পারবো না। সেই সময় হাফেজ সাহেব বউ ফোন করেছে, ঘরে জামাইছে, তো বলে 2 কেজি ওজনের সাদা মোরগ লাগবে, আর বললে লেপের ওয়ার, বলে 30 মিটার সাদা কাপড় লাগবে, আর ঘর করছিল হাফেজ সাহেব, বলে 20 কেজি গজাল লাগবে। বলে তুলে চলে আমি ঠিক করে দেবো, এইটার বাজার চলছে, কি করবেন দেখুন। 20 কেজি গজাল, 30 মিটার সাদা কাপড়, তোর ঘরে বিরাট চুলওয়ালা জেন, হাত গুনে কেউ বলতে পারবে, কথা বলে না, সব মেয়েরা লাইন দিয়ে বসে আছে, আমার স্বামী অন্যজনকে চোখ মারছে, বলে দাঁড়া আমি হাত গুনে একটা তাবিজ দিচ্ছি। আমরা কী করে জানো, আমরা বলবিরা আমাদের জাঁইলাই যে, বলে বাবা হুজুর একটু ব্যবস্থা করুন, কী হলো মা, বলে আমার স্বামী পল্ল জুড়ে হয়ে গিয়েছে, খালি সেই ধপধপে ওদের ঘরকে চলে যাচ্ছে। এই যে বলছে, পারবে কিছু করতে, কেন পারবে না, কেন পারবে না, এ তো দোয়া তাবিজের ব্যাপার লয়, কি ওটা রুনা লাইলার গান শুনেছেন, ঘরের লোকে বলছে, ঘরের লোকে বলছে কেউ দোষ করেছে, পাড়াপড়শি বলছে চিনে ভূতে ধরেছে, কি করে বলি আমাকে কেউ প্রেম করেছে, রোগ হলে তো সারবে, তো প্রেম করেছে, ওখানে রোগের ওষুধ নাই, সেই কারণে এইগুলো কোরআন বলে দিয়েছে, যদি মানুষ না শুনে না মনে রেখে তো কী করবো বুঝলেন। মুসা আলাইহিস সালাম কাঠের বাক্স ওর মা ভরে দিলে, সুরাটার নাম কি, সুরায়ে কাসাস, পানিতে ভাসিয়ে দিলে, আল্লাহ বলে ভাসিয়ে দাও, তোমার বেটাকে তোমার কোলে ফেরত দেবো, বলো নারায় তাকবীর আল্লাহু আকবার, দরিয়ায় ভাসা মুসা তার মায়ের কোলে, দরিয়ায় ভাসা মুসা তার মায়ের কোলে, আর মেয়েকে বললো তো দরিয়ার কিনারায় কিনারায় যা, বাক্সটা কোন দিকে যাচ্ছে দেখবি, ওহম লাইয়া সরুন, কেউ যেন না জানতে পারে তুই বাক্সটা লক্ষ্য করছিস। তারপরে বাক্সটা চলে গেল, এরপরে ফেরাউনের ঘাটে, ফেরাউনের মন্ত্রী হামান, বিবি হাসিয়া গায়ে মজুর, বাক্সটা টেনে নিয়ে এলো, খোলা মাত্র দেখলো একটা ফুটফুটে চাঁদের মতো ছেলে, আর এধারে মুসার মায়ের বুকটা শক্ত করে দিলে, কাঁদা কাটা করি না, মুসার সিবিআইরা ধরে ফেলবে ফেরাউনের। তারপরে আসিয়া বললে, খবরদার এ ছেলেটা বিদেশ থেকে ভেসে আসছে, এটা কিছু করো না, হয় আমরা ছেলে করে নেবো, নাহলে বেশি দামে বিক্রি করে দেবো, ঘরকে নিয়ে চলে গেল, সোনারে লালরে বাচুররে ধনরে আমার আদুরের রে, একবার আসিয়া একবার ফেরাউন একবার জাদুঘররা, জাদুঘর বলছে আলালের ঘরে দুল্লাল রে, ওরে আমার সুন্না রে, দরিয়াই ভাষার লাল রে, ওই জাদুঘররা যারা হাত গুনে বলেছে মিশর একটা ছেলে হবে ফেরাউনের শত্রু হবে, ফেরাউন বললে সব বেটা ছেলে জবাই করে দাও, আগামী 2022 সালের খালি মেয়ে ছেলেগুলো ছেড়ে দেবে। এবার এটা তো বেটা ছেলে, তাহলে সেইটা হতে পারে, আসিয়া বলছে বিদেশ থেকে ভেসে এইছে, নোট তোমার ছেলে। তারপর ফেরাউন একদিন বলছে লাল রে সুন্না রে, ওরে আমার আকলিতে ব্যাটা রে, আর মুসা আলাইহিস সালাম কান মুতে চেপে দিয়েছে একটা ঝটাস করে, বলছে ওরে বাবরে চোখটা ছিঁড়ে গেল রে, এই সালা চরটা আলাদা চর রে, এত ছোট ছেলের এত ওজনের চর হবে না রে, এটা সেই ছেলেটাই বোধহয় হবে রে, দিয়ে তারপরে নানা রকম হ্যার ফ্যার। আসিয়া বললো তুমি খেপে গেছো নাকি, ছোটো ছেলে, বলে ছোটো ছেলে লয় আমার চোখে তারা ছিঁড়ে গেছে, ছোটো ছেলে বলেই না, এখন প্রশ্ন এখানে কোনটা বলুন, জাদুঘররা যারা বলেছে মিশরে বাচ্চা হবে ফেরাউনের শত্রু হবে, তারা তো দু কোলে করে লাচাচ্ছে, তারা বুঝতে পারে না এইটা সেইটা, এইটা আল্লাহ কোরআনে বলছে, বিশ্ববাসী যারা গণৎকার জাদুকর তারা মিথ্যাবাদী প্রবঞ্চক প্রতারক, বহরমপুর থেকে নিয়ে লালবাগ
লালবাগ থেকে ভগবানগুলা, ভগবান থেকে লালগোলা, উধার আপনার দিকে জঙ্গিপুর, উধার আপনার দিকে ধুলিয়ান, যেখানে যাবে যান রাস্তার ধারে কপালে তিনটে ডাক টেনে পিঠ পর্যন্ত চুল ঝুলিয়ে অং বং গচ্ছতিকস্ত নমস্তে নমস্তম নবৈনন্দিত জীবনম মরণম কাল প্রতিক্ষেতু নির্দেশং ভৈতুক যথা সুখবন্তবানং দুঃখং দুঃখবন্তবানং সুখং নলবেতে নিত্য না বলবো না, লোকে মনে করো পুজো পুজো হচ্ছে বোধ হয়, থাক খানিকটা বাদ থাক। তারা বলছে চলে এসো, কার স্বামী স্ত্রীর ঝগড়া, কে কাকে বিয়ে করতে চাইছো বলো, কোথায় নানি রাজি হচ্ছে না, কোথায় দাদির মত নাই, খালি চলে এসো হাত গুনিয়ে দাও। ওরে বাবরে, তোমার তো দাগ নিচের দিকে নেমে গেছে, তোমার স্বামী বছর দুয়ের মধ্যে মারা যাবে। বলে কী করবো বাবা, কী করতে হবে? বলে কিচ্ছু করতে হবে না, পয়সাও লাগবে না, এই আংটিটা তোমার স্বামীকে বাঁচিয়ে দিবে, এই আংটিটা শরীর ভালো থাকবে, এই একশোটা টাকা রোজগার হবে, চারটা আংটিতে চার আড়াইয়ে হাজার টাকা দাম, পয়সা লাগবে না, চারটা আংটি আকিক জমরজট লুলু মারজান লে পরে লে দে হাজার টাকা, যা ঘর চলে যা। এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে আমি অনেক জায়গায় দেখে বলেছি বুঝলেন, লোকে মনে করছে বলছে যে আপনি কেন গাল দিয়েছে, বলে আমি কেন গাল দেবো ভাই, তারা গাল দিই যেটা সেইটা বলেছি, যে হাত গোনাচ্ছে সে যদি এরকম করে পিঠে একটা গুড়াল দিয়ে বলে কোক করে বাবা মারলি কেন বে, বলে তুই যে হাত গুনছিলি তুই জানতে পারি না চালাবো, এই যে কথা কিছু বুঝতে পারি না আমার, কালকে যেখানে যে হাত গুনছে ঘাড়ে যে মেরে দেন এক গুড়াল সে মালিক নেবে, বলে তুই যে হাত গুনছিস বুঝতে পারিস এবার আমার চলবে, তার পরের গোড়ালটা পাঞ্জর চেপে কক করে বলে আবার মারলি, বলে তুই জানতে পারিস না আবার মারবে, তুই যে হাত গুনছিস ভাই কথা মনে থাকবে আমার, ইন্দিরা গান্ধী গণৎকার রেখেইল গণৎকার পুঁ পা সব বাড়ি আছে, অটল বিহারী বাজপেয়ী বলুন আর জ্যোতিবাবুই বলুন বুদ্ধদেব বলুই সবাই গণৎকার ফেলে রেখেছে, আমার আগামীকালের ভালো মন্দ বলবে তোমরা, আগামী ভোটে কী হচ্ছে তোমরা বলবে, কিন্তু ইন্দিরা গান্ধী 47টা গুলি ছারখার হয়ে গেল, তার গণৎকাররা বলে নাই মাই ম্যাডাম আজকে বুলেট প্রুফ জামা পরে যাও আজকে তুমি ছারখার হবে। তাহলে আপনারা আমরা মায়েদের বোনেদের বলছি কেন ওদের কাছে যাচ্ছ ঝাঁটা করে বেড়ো, সে একজনা বুঝলেন বিরাট চুল রেখেছে পিঠ পর্যন্ত ভাবির মতন, তবে নবীর সুন্নত আলাদা আর ভাবির মতো চুল রাখাটা আলাদা, দিয়ে বললে বাবা আপনি আমাদের গ্রামে এসছেন শুনলাম বড় বুজুর্গ আজ আমাদের ঘরে চারটি খাবেন, দিয়ে ভাত দিয়েছে বুঝলেন ভাতের ভেতরে মাছ ডিম মুরগি ভরে দিয়েছে, দিয়ে বলছে বাবা খাও, অনেকক্ষণ বসে থেকে বললে কি আর কি হচ্ছে আমার সাথে তরকারি নেই ভাত খাও, তখন মেয়েটা দু ঝাঁটা মেরে বললে তুমি হাত গুনে বলছো কবে কী হবে কোথায় কী আছে আর ভাতের ভেতরে মুরগি ভরা আছে দেখতে পাও নাই, কানা চোর, যদি ভালো ঘরের বিটি হয় তবে জাদুঘর গণৎকর প্রবঞ্চক প্রতারককে কোনো দিন বিশ্বাস করবে না, সবাই বলুন করবো না ইনশাল্লাহ, কারো দ্বারা কিচ্ছু হয় না আল্লাহ যা করে তাই হয়, আপনারা কী বলছেন বলুন, এই যে খবরদার সব আল্লাহর হাতে, আজকেই জলসা হয়ে গেলে মসজিদ ঢুকে বলুন আল্লাহ ভুল করেছি আর কোনো দিন নামাজ ছাড়বো না, আল্লাহ অপরাধ করেছে আর কোনো দিন তোমাকে ভুলবো না, অভাবে সুখে দুঃখে। কালবিয়ার বলে একটা বই আছে বুঝলেন, এটা হাদিস কোরআন বলি নাই, কালবি বলে একটা বই আছে আরবি সাহিত্য, তাতে আছে দুজনা লোক ফকির, একজনা ওই বড় লোকের দরজায় বলে যে আপনার মতো মানুষ পৃথিবীতে নাই, আপনার বাপের মতো লোক কেউ ছিল না, সত্যি বলছে আপনার দারুণ লোক, সে বলছে এত নাম করছে যখন তখন দে আজকে কিছু দিয়ে দেখে, দহ ভরি সোনা দহ ভরি রূপো একটা তরমুজের ভেতরটা খালি করে ভরে দে, দিয়ে দড়ি বেঁধে ওকে দিয়ে দে। আর তার পাশেই আর একটা ফকির, সে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে মাথাটা উঁচু তোমার, তুমি সামনে বসলে ওনাকে জিজ্ঞেস করে বসো তোমার মাথাটা উঁচু, মাথায় ঘুষিয়ে দিবে, হ্যাঁ মাঝের ফাঁকটায় রাখো মাথাটা, ওরা আমাকে দেখতে পাবে না। এই বাবা, আর একটা ফকির কী বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সারাদিনে তার 10 টাকা হয়েছে, কেউ 1 টাকা কেউ 2 টাকা কেউ দেয় নাই, সেই তরমুজওয়ালা চলে এলো, বলে তোর কত হলো আজ, বলে 10 টাকা, সেরকম কিছু হয় নাই, বলে তোর, বলে একটা তরমুজ দিয়েছে বে, কাল আমি তরমুজ কিনে খেয়ালাম আজ আমার ইচ্ছা নেই, তো বলে ওটা বেঁচে দিবি তো দে আমাকে, বলে দে তোর 10 টাকা হয়েছে আমাকে দে তরমুজটা নিলে, ও তরমুজ নিয়ে ঘর চলে গেলো, এই 10 টাকা নিয়ে ঘর চলে গেলো। তারপর দিন আবার বলছে তোমার বাপ ভালো তোমার দাদু ভালো তোমার, আবার উ চলে গেছে, তখন সে বলছে ন্যায় তোর ঠ্যাঙাটা সারার পিঠ কাজকে ফাটাবো যা হয় হবে,
বলে কেন গো পাঠাবে কেন? বলে কাল যে তোকে তরমুজের ভেতর অতগুলো শূন্য দিলাম, আবার আজ চলেছি তরমুজটা তো আমি নিই না, ওই শালাকে বেঁচে দেয়াল। লা ইলাহা ইল্লাল্লাহ, তখন দাতাও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, সেও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। সোনার উপগুলো কে পেয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আর যে বলছিল তুমি ভালো তোমার বাপ ভালো, তার কপালে সেই 10 টাকা। সেই কারণে ভালো মন্দ কার হাতে? কিন্তু লটারি টিকিট না কাটলে বড়লোক হতে পারবে না, সবাই কেটে নিবে। হ্যাঁ, যত শেরেক আছে তার 14 পুরুষ হচ্ছে লটারি টিকিট কাটা। শেরেকের 14 পুরুষ, যেখানে বয়ান আছে লটারির সেইখানেই বয়ান আছে শেরেকের। এক লাইনই গুণীচনেরা কেনিচনেরা নেই নিষ্ঠবানেরা, লটারি টিকিট কাটা চলবে না। তবে পশ্চিমবাংলার মানুষ আপনারা, আপনারা মরদ। যখন বাবরি মসজিদ ভেঙে দিলে তখন দরমার ভেতরে ঢুকে পড়লো, কেউ গোয়ালে স্ত্রীকে বললে দরজাটা লাগিয়ে দাও, মোল সাহেবের ডাকতে এলে বলবে উনি বাড়িতে নাই, বাবরি মসজিদের জন্য মারামারি করতে যেতে হবে, জেহাদ করতে হবে, দরজা লাগিয়ে দিয়ে বললে বলবি বাড়িতে নাই। আর বলছে স্ত্রী দোষ করেছে তরকারিতে নুন হয়েছে, দে ঠেঙ্গা পিঠকে ফাটিয়ে দেবো। তখন বলছে আমরা মরদ, স্ত্রীকে মারব। বিশ্বনবীর সুন্নতের আদর্শের পরিপন্থী বিশ্বনবী বলেছেন খেয়ারুকুম খেয়ারুকুম লে আহলিহি, মেশকাত শরীফ 2 খণ্ড কেতাবুন নিকাহ। তোমাদের মধ্যে উত্তম তিনি যিনি নিজের বিবির কাছে উত্তম। কারো স্ত্রী যদি সাক্ষী দেয় আমার স্বামী ভালো মানুষ, আমার স্বামী ভদ্রলোক, আমার স্বামী কথাবার্তা মার্জিত, আমার হক আদায় করে, সে স্বামী জান্নাতি। কিন্তু আমাদের মেয়েদিকে চলো শুধু বে চলো গা যে আপনার স্বামী কেমন, বলবো ওরে বাবরে ও তো বাগানে হাজি, প্রচুর বাগান করে, বড় জামা পড়লে কি হবে, খুব গোলমাল, খবরদার। স্ত্রী অর্ধাঙ্গিনী প্রেয়সী জীবন সঙ্গিনী, বিশ্বনবী ভালোবাসতে বলেছেন, বিশ্বনবী ভালোবেসেছেন। যাই হোক, যেখানে বলছিলাম সেইখানে ফিরে আসি, কি বলছিলাম? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, তুমি হেদায়েত করতে পারো না যাকে ভালোবাসো। আল্লাহর নবী তার চাচাকে বলছেন পৃষ্ঠপোষক চাচা, হিতাকাঙ্ক্ষী চাচা, ভালোবাসার চাচা। একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। হতে পারে আজকের কলমাটার জন্যই আপনি জান্নাতে চলে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বললেন বার্ধক্যে কলমা পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে পড়েছে, তাই আমি তোমার কলমাটা পড়িতে পারবো না। কেমন চাচা? মক্কার যুবকরা গিয়ে বলল আপনার ভাইপোকে শাসন করুন, যে মিশন তিনি চালাচ্ছেন আমাদের মক্কার পরিপন্থী মিশন। চাচা একদিন দেখে বললে ভাতিজা একটু আমার উপরে দয়া করো, তুমি তোমার মিশনটা কিছুদিনের জন্যে স্থগিত রাখো। আল্লাহর নবী বললেন চাচা যদি এক হাতে চন্দ্র দাও এক হাতে সূর্য দাও আমি আমার এই কাজ বন্ধ করতে পারবো না। কোনটা? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সবাই বলো আল্লাহ ছাড়া মাবুদ নাই, তোমরা উত্তীর্ণ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। চাচা ঈমান আনতে পারছে না। আল্লাহর নবী কি বলছেন? একবার যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আমি সিফারিশ করতে পাবো, আল্লাহ আমার চাচা পৃষ্ঠপোষক চাচা নিজের পাশে শয়ন করাতো, নিজের বেটা আলিয়ার একটু দূরে থাকতো, চাচার জন্যে আমার সিফারিশ কবুল করো, এটা বলতে পাবো। এরপরে 11 পারায় আল্লাহ আয়াত নাযিল করে দিলেন না বলতে পাবে না। মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু ইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, নবীর সঙ্গে আল্লাহর কথা চলছে, আল্লাহ ঈমানদারকে শুদ্ধ জুড়ে দিলেন। দেখুন মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু, ওয়াল্লাযীনা আমানু নবীকে লিয়ে মুনাসিব নেই আর ঈমানদারও কে লিয়ে সমুচিত নেই, মুনাসিব নেই আর ইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যারা শিরক করে মরেছে তাদের জন্য ক্ষমা পর্যন্ত চাইতে পাবে না।
বাস সব শেষ যা করছেন বলুন লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা হজ যাকাত দিনদারি পরহেজগারি বিয়েতে মোটরসাইকেল লোবো না পোল লোবো না স্ত্রীকে কষ্ট দেবো না একবার নিল আবার মোটরসাইকেল খারাপ হয়ে যায় আবার স্ত্রীকে মাঝে তোর বাপকে বলগা আরেকটা দিবে নাহলে তোকে কিন্তু আমি মানে তেল দুবু দিয়ে আবার বিয়ে করবো আর ক্যার কেরিয়ে জান্নাতে ঢুকে পড়বে সব ভুল ধারণা ভুল ধারণা ভালো কাজ করুন ভালো পথে চলুন আজকেও কাজে লাগবে কালকেও কাজে লাগবে আর এই তো আমার আপনার কথা চলছে উধারে পয়গম্বর নূহ নবী হলো না চলুন আর একটু চলুন ইব্রাহিম নবী উলুল আজম পয়গম্বর তৌহিদের লাল ইব্রাহিম নবী কিয়ামতের দিনে বলবেন ওগো আল্লাহ আমার আব্বার কি হবে আল্লাহ বলছে তোমার দুটো পায়ের মাঝখানে চেয়ে দেখো বুখারী শরীফ বিজ্জুর আকারে রক্তে লুটোপুটি যাবে ইব্রাহিমের সিফারিশ কবুল করা হবে না আহা ইব্রাহিম তখন তার বাপের উপরে বেজার হয়ে যাবে আল্লাহ যার উপরে বেজার আমিও তার উপরে বেজার আজার কোরআন শরীফ গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা আল্লাহওয়ালারা মেহেরবান দিনদার পরেশবানীরা সবাই বলুন শেরেক করবো না ইনশাল্লাহ শেরেক করবো না ইনশাল্লাহ কেলমা নামাজ রোজা হজ জাকাত দিনদারি পরেজগারি তাকওয়া ক্ষুদাবিরুতা ভালো কাজ করা ভালো কথা বলা ভালো পথে চলা দেখবেন আজকেও কাজে লাগবে কালকেও কাজে লাগবে আল্লাহ মেহেরবান আল্লাহ বেনিয়াজ তার দয়ার অন্ত নাই প্রশংসার ভাষা নাই কী হলো বলো পেশাব লিখেছ ওকে হ্যাঁ ভাই তোমাকে পেশাব লিখেছে হ্যাঁ বক্তা আনতে যাচ্ছে হ্যাঁ যা তাড়াতাড়ি নিয়ে এসো ভাই তাড়াতাড়ি নিয়ে এসো আমারও 12টা বেজে গিয়েছিলাম কমিটিও জানে যে ও আর কিছু মুরদ নাই